বাবারে, আমি থাকবো না, আপনার সাথেই এক মুহূর্ত থাকবো না। আপনার নাতির জন্যে আমি আর কত কষ্ট করবো? আপনার নাতির জন্যে অল্পবয়সী মেয়েদের সামনে আমি অপমানিত হচ্ছি, এটা এটা কেমন আইন বলুন তো স্যার? পাপের ফল, পাপের ফল মানে আমি কি পাপ করেছি? আপনার নাতির জন্য পাত্রী খোঁজা কি পাপ? আপনিই তো আপনার নাতির জন্য পাত্রী খুঁজতে বলেছিলেন, কেন রুশো নিজের জন্য নিজের পাত্রী খুঁজতে পারে না? রুশো কোথায়, রুশো কোথায় তার আমি কি জানি? আপনার নাতি রুশো তো আকামের সর্দার, জীবনে কোনো দিন ভালো কাম করে নাই, দেখেন গিয়া কার কি ক্ষতি করতেছে। আগামীকাল জিনিয়াকে বিয়ে করতে যাবি না? কেন যাবি না বলেছি? যাবি না, বাস যাবি না। আর যদি যাস তাহলে এই পিস্তলের 14টা সিসার টুকরা আমি তোর বুকে ঢুকিয়ে দেব। না না, কিরে দোস, কি হয়েছে তোর? না না, এভাবে হবে না। যার সাথে তোর প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে তারা পুরো পরিবারটাই খতরনাক। ওই বাড়িতে লাইসেন্স করা 2-2টা পিস্তল আছে। তুই শালা আসলে একটা মজনু, আল্লাহ দুনিয়া আর মায়া খুঁজে পাস নাই? তাহলে আমার জিনিয়া, আমার জিনিয়া কি আজ রাতে শরীফের হয়ে যাবে? ওয়েট, আমি থাকতে জিনিয়ার বিয়ে কখনোই হতে দেব না। ফর্মুলা 1 না হলে ফর্মুলা 2 অ্যাপ্লাই করব। রাজু, এই যে আমি এসে গেছি। আয়, এই নে তোর ছবি। আচ্ছা দোস্ত, আমি একটা কথা বুঝলাম না, এইসব মরা হিরোদের ছবি দিয়ে তুই কি করবি? কি করবো? আজ রাতে আমরা সবাই ওদের মতো হিরো হয়ে যাবো।